আমরা আজ চলে এসেছি বিধাননগর কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডে, যেখানে সুভাষ বোসের নেতৃত্বে সড়ম্বরে পালিত হচ্ছে গণেশ চতুর্থী পূজা। আসুন দেখে নিই তারই কিছু মুহূর্ত। বিধাননগর 6 নম্বর ওয়ার্ডে গণেশ চতুর্থী সাড়ম্বরে পালিত হচ্ছে, সাথে চলছে ভোগ বিতরণ। পুজো ভালোভাবে কাটুক এবং ঈশ্বরের কাছে গণেশজিকে আমি বলবো, যারা যারা আজকে সঙ্গীত রসিক এখানে আছে, গণেশ পুজোয় সবাই মেতে উঠেছে। এত বড় একটা পুজো হচ্ছে, অনেক মানুষ আসছে। আমরা মানুষের হৃদয়ে থাকতে চাই, মানুষের সঙ্গে থাকতে চাই। আমাদের কাউন্সিলর বিধাননগর কর্পোরেশনে আমাদের ভাই সুভাষ এই পুজোটা করেছে, এত মানুষের সমাগম হয়েছে, খুব ভালো লাগছে। আগে কি হতো, লক্ষ্মী মানে কি বলবো, হালখাতাতে লক্ষ্মী পুজো এবং গণেশ পুজো একসঙ্গে করা হতো। এখন গণেশ রাস্তায় রাস্তায়, বাড়িতে বাড়িতে একটা মানে এত সুন্দর মানুষের মধ্যে হয়েছে। শুধু পুজো নয়, আমি দেখতে পাচ্ছি পুজোকে কেন্দ্র করে রাস্তার বস্তির গরিব বাচ্চা, তাদের হাতে দুধের প্যাকেট দেওয়া হচ্ছে, তাদের খাবার তুলে দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, গরিব মানুষদের কাপড় দেওয়া হচ্ছে। এটাই তো উৎসব, মানুষকে নিয়ে থাকা, মানুষের পাশে থাকা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা কথা বলে যে আমাদের পরিবার হচ্ছে মানুষের পরিবার। আমরা মানুষ যাতে ভালো থাকে, সুন্দর থাকে, সুখে থাকে, সুস্থ থাকে, বাংলার এটাই কালচার, এটাই কৃষ্টি, এবং এটাই বাঁচিয়ে রাখছে আমার ভাইরা যারা পুজো করছে। দেখুন, স্বাভাবিকভাবে তো আমরা জানি যে গণেশ ঠাকুরের বন্দনা মহারাষ্ট্রে একটা চিরাচরিত প্রথা, ওখানকার একটা ওখানকার মহারাষ্ট্রের একটা ফেস্টিভ বড় আকারে, যেরকম আমাদের এখানে দুর্গা পুজো হয়। আমি গত বছর এই পুজোটা এখানে শুরু করি, এলাকার মানুষের একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছের রূপদান গত বছরই শুরু হয়েছিল। গত বছরও বড় হয়েছিল, কিন্তু এবারে তার তুলনায় আরও বড়। তো আরও বড় এই অর্থে শুধু ঠাকুরের মূর্তি বড় নয়, আমার কাছে সবথেকে বড় আশ্চর্য লাগছে এবং আনন্দের কথা হচ্ছে গিয়ে যে মানুষের ঢল আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ব্যাপক মানুষের ঢল। আজকে এলাকাবাসী কেন, বাইরের থেকেও বহু দূর দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছে। এবং আজকে আমরা সকাল থেকেতেই ভোগ বিতরণ শুরু করি, এখানে বসে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও হয়। শুধু তাই নয়, যারা দর্শনার্থী প্রত্যেকেই ভোগ পেয়েছেন। এবং আমার যে 6 নম্বর ওয়ার্ডের যে এলাকা বিধাননগরের, প্রত্যেক বাড়ি বাড়িতে, প্রায় 5000 বাড়িতে আমরা পার্সেল করে আমরা ভোগ বিতরণ করি, মহাপ্রসাদ। তো সুতরাং এই যে মানুষের যে সারা পুজোর প্রতি, এই সারাটাই সবথেকে বড় আনন্দের বিষয়। আমি নিমিত্ত, মানুষের যদি সহযোগিতা না থাকতো তাহলে এত বড় পুজো করা আমার দ্বারা হতো না।